তাজ মেডিকেল হল। এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা পোলেরহাট, কাশীপুর। যোগাযোগ 9733814212। আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি ইয়াসমিনা আপনাদের সাথে। কালী মন্দিরের সামনে ছেলে বসো বসো, মেয়ের বাড়ি লোক আছে। তারপরে কি হয়েছে? তারপরে বাড়ি পারিবারিক কারণে আসা যাওয়া, তারপরে রিলেশন তৈরি হয়, তারপর প্রেম, তারপর বিয়ে দেওয়ার কথা যখন বলতে চাই, একটা চাকরি চাকরির ব্যাপার নেই। এত বছর ধরে ওয়েট করার পরে চাকরি পাওয়ার পরে ব্যবহার খারাপ, বিভিন্ন এড়িয়ে চলা, এটা সেটা করে। আর তাছাড়া এর আগে আমাদের একটা বিয়ে করেছিলাম আমরা নিজেরা, বিয়ের পরে বিভিন্ন জায়গাতেও ঘোরা টোরা, বাড়ির লোকরা সবাই জানতো আমাদের বাড়ি এই বাড়ি, কিন্তু এখন সেটা কেউ বিয়ে তুলে ধরছে না আর কি। যেটা শোনা যাচ্ছে যে দুটো বাচ্চাও নষ্ট হয়েছে, এটা কি সত্যি? না, ওইরকম নেই, তবে ট্যাবলেট অনেকই হয়েছে খাওয়ানো ওরকম। এখন কী হয়েছে, এখন কী করছে? এখন হঠাৎ করে চাকরি পাওয়ার থেকে এড়িয়ে চলা, দেখা শোনাগুলো সব কিছু বন্ধ হয়ে গিয়েছিলো, যে কারণে আমি একবার পার্সোনালি ওর সাথে দেখা করতে চেয়েছিলাম, ও কোনোভাবে করেনি। তবু আমি নিজে থেকে একবার এসেছিলাম দেখা করতে, কথা বলতে, যে কারণ কী এগুলো করার। তো বলেছিলো কোনো কারণ টারণ নেই, তো দেখা তো করতেই চাইনি। তবু আমি একটু বাড়িতে এসেছিলাম একাই, বাট ও হলো দেখা করবে না বলে হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে গিয়ে পাড়ার সবাই সমস্ত লোক জড়ো হয়ে যায়। তারপর আমি বলতে বাধ্য হই সমস্ত ঘটনা, তো সেই কারণে সবাই মিলে আমাদের বিয়ে দিয়ে দেয়। এই নিয়ে আমাদের দ্বিতীয় বিয়ে। তো তারপরে সব কিছু ঠিকঠাক হচ্ছিলো, তারপরে রাতের বেলায় এখানেই থাকলাম, পরের দিন সকালবেলায় ওদের ফ্যামিলির কিছু লোক এসে গিয়েছিল। পার্টিকুলার কেস, ওনার বড় দিদি ছিল সুচিত্রা দাস, উনি একটা জব করেন সরকারি, হ্যাঁ হাসপাতালে কিছু স্বাস্থ্যকর্মী, হ্যাঁ। আর ওনার ছোটো বোন হলো কৃষ্ণনগরে পিয়ালি অধিকারী, ওরা হলো দরজা লেগে প্রায় এক দেড় ঘন্টা ধরে কিছু একটা পরামর্শ করছিল। তারপর ওখান থেকে বেরিয়ে ঘরে আসার সময় আমি বললাম কী হলো, বলছে কই কিছু না। তো কিছুক্ষণ পরে আমি টয়লেটে যাই, তো হঠাৎ করে টয়লেট থেকে শুনতে পাই ওরা যে ভাই চলে যা চলে যা বেরিয়ে যা, দিয়ে ও দৌড়ে বেরিয়ে যায়। এটা পাড়া প্রতিবেশীও দেখেছে, আমি টয়লেটে ছিলাম বলে ওকে ধরতে পারিনি। তারপর থেকে ওর দিদিটাও বেরিয়ে যায়, আর একটা দিদিকে আমি ধরে বলি কোথায় গেলো, বললো ফ্রেন্ডের বাড়ি গেলো। তারপর ও যখন বেরিয়ে যায় দিদিটা, আমি আটকে রেখেছিলাম যে তুমি যাবে না যতক্ষণ না আসবে। তারপর আমি পাড়ার লোকদেরকে আবার ডাকি, দিদিটা কিছুতে স্বীকার করছে না, ঠিক আছে। তো এখন অবধি দিদিটা স্বীকার করছে না। দিদির নাম হলো পিয়ালি অধিকারী আর সুচিত্রা দাস, ওরা হলো মেন, ঠিক আছে। মানে আমার হাজব্যান্ড যতটা খারাপ নয় ততটা ওরা, মানে ব্রেন ওয়াশ করে করে এরকমটা হয়েছে, কারণ রাতের বেলায় সমস্ত কথা হয়েছিলো, ও দায়িত্ব নিয়েছিল, সব কিছুই হয়েছিলো যে ঠিকঠাক আছে। আর বাড়ির ফ্যামিলি সত্যি খুব খারাপ, এতটা খারাপ যে ওকে পুরোপুরি চেঞ্জ করে দিল। আপনি থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম, কিছু করার ছিল না বলে আমি থানায় গিয়েছিলাম, কিন্তু থানা থেকেও বড়োবাবু ডিনাই করে দিয়েছে, অস্থির করে দিয়েছে, হয়তো অন্য কোনো টাকা পয়সা দিয়ে এগুলো ধাক্কা চাপা দেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ এরা হলো যথেষ্ট এরকমই শুনেছি। এখন কি যাবেন আমার অভিযোগ করতে? হ্যাঁ, এখন আমি অবশ্যই যাব। কী চাইছেন আপনি মূলত এখন? আমি এটা চেয়েছিলাম যে সব কিছু মেনে নিয়ে ভালো করে সংসার, মানে সংসার করতে, এটা যদি না হয় তাহলে আর কিছু করার নেই। আমি চাইছিলাম না এগুলো জানাজানি করতে, সিক্রেট করতে, তবুও বাধ্য হলাম। আমি জানি সবার কাছে আমি খারাপ হবো, তবুও একটাই অনুরোধ যে একটু চেষ্টা করবেন আমার পাশে থাকার, কারণ আমার বর্তমানে কেউ নেই পাশে। আপনার নাম? আমার নাম কাকলি দাস। আপনার হাজব্যান্ডের নাম? আমার হাজব্যান্ডের নাম কাঞ্চন দাস। কোন স্কুলে সার্ভিস করে? ও সুন্দরবনে রাঙাবেলিয়া হাই স্কুল। সুন্দরবন রাঙাবেলিয়া হাই স্কুল? হ্যাঁ, আমার আগস্ট মাসে যাওয়ার কথা ছিল, গত আগস্টে আমাদের বিয়ের ডেট আমাদের বাড়ির ফ্যামিলিতে বলেও ছিল, ঠিক আছে। আর এদের বাড়িতে গত আগস্টে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছিলো, ঠিক আছে, মানে আমার ফ্যামিলিকে বলে দিয়েছিল ও, তারপর থেকে এরকমটা চলে। এদের ফ্যামিলি সবই জানে কিন্তু অস্বীকার করেছে। এখন ছেলে এখন কোথায়? ছেলে এখন পালিয়েছে, বলতে পারবো না কোথায় গেছে। ফ্যামিলির সবাই জানে কিন্তু কেউ কিছু বলতে চাইছে না, সবাই বলছে জানি না। আর এমনটা শোনা গেছে যে বাড়িতে আর একটা দেখাশোনা করে বিয়ে চলছে। আপনি কি যতক্ষণ ও না আসবে এই বাড়িতেই থাকবেন?
সেটা আমি বলতে পারছি না, সেটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, ঠিক আছে? আমি থানায় যাচ্ছি, ওখান থেকে যা পারমিশন দেবে সেটা করব। আমরা পাড়া প্রতিবেশী, তো যথারীতি ওকে অনেকদিন ধরে চিনি, আর ইনফ্যাক্ট আমি এই পাড়ারই মেয়ে, এখানেই বিয়ে হয়েছে আমার, দাদা বলে ডাকা হয়। আমরা দীর্ঘদিন ধরে জানি যে কাকলির সাথে কাঞ্চনদার একটা সুসম্পর্ক রয়েছে, ওরা একে অপরকে বিয়ে করবে, ভালোবাসে, সেটাও জানি। তা এই আগস্টে শুনেছিলাম বিয়ে হওয়ার কথা ছিল, তো ওকে ফোন করতো না, হঠাৎ করে ফোন সুইচ অফ করে রেখেছিল, তো অ্যাভয়েড করে চলতো, দেখা করতে বলতে করতো না। তারপরে ও একদিন বললো যে তাহলে আমার বাড়িতে এসো। ও এখানে কবে এলো? কাকলি মেয়েটা, ও এসেছে গত পূর্ণিমার মধ্যে। তারপরে কি হলো? তারপর এখানে আসার পরে ওকে তো সবাই বলা হলো যে কেন ওকে কীরকম করছে, ও তো বলছে না আমি বিয়ে করবো না। ওর দিদি ওর সাথে ছিল, মানে ওকে বলছে যে না ওকে ছেড়ে দাও, ও বিয়ে করতে পারবে না, তুমি চলে যাও, কাকুলিকে বলেছে। তারপরে সবাই পাড়া প্রতিবেশী সবাই মিলে আর কি ওকে বলা হয়েছে বিয়ে কর, তো বিয়ে করেছে। তারপরে সেদিন রাত্রে ওকে বাড়িতে দিয়ে যাওয়া হয়েছে দুইজনকেই, তো ওরাও তখন মেনে নিল, ঠিক আছে, কালী মন্দিরে, হ্যাঁ পাশেই কালী মন্দিরে বিয়ে হয়েছে। তো পরদিন সকালে হঠাৎ করে আর কি শোনা গেল যে ও পালিয়েছে, ইনফ্যাক্ট আমি দেখেওছি এখান থেকে ও যে চলে যাচ্ছে, হ্যাঁ ওর পেছন পেছন ওর দিদিও যে গেছে কিছুক্ষণ পরে। এখন ওই মেয়েটা এই বাড়িতেই আছে? হ্যাঁ এখন মেয়েটা এই বাড়িতেই আছে, আমরা সকলেই বলেছি ও যেন এখানেই থাকে। তো আপনারাও কি চাইছেন? আমরা চাইছি যে ও যদি সংসার করে ওকে নিয়ে, তো তাহলে ঠিক আছে, আর তা না হলে পাড়াতে এই পুরো পরিবার যেন না থাকে, পাড়া থেকে উচ্ছেদ করে দেওয়া হোক। তোমরা সবাই চাই চাও? হ্যাঁ হ্যাঁ চাই। একটা না আরও কত, ও এর আগেও অনেক করেছে, আর অনেক করেছে, থানাতেও রিপোর্ট করা আছে। হ্যাঁ তো সেদিন থানায় গিয়েছিলাম, তো বড়বাবু রিপোর্ট নেননি, বলেছেন যে বহরমপুরের কেস ওখানে হবে, তো জানি না। তো আমরা চাই যে ওদের শাস্তি হোক পুরো পরিবার। কী নাম আপনার? আমার নাম সঙ্গীতা পাল রায়। আপনি এখানকারই বাড়ি? পাশে। সাথে এরকম আরও নিত্য নতুন খবর দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, আর শেয়ার করতে ভুলবেন না। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353, পলিরহাট পুরাতন সবজি বাজার।